তো ম্যাকবেথের অ্যাক্ট 3 সিন 1, সিনটা হচ্ছে ফোরেস। ফোরেস হচ্ছে যেখানে ডানগান থাকতো, সেই প্রাসাদ, সেই ফোরেসের একটা প্যালেস, প্যালেসের মধ্যে একটা রুম, সেই রুমের সিনটা আছে। তো এন্টার ব্যাঙ্কো, ব্যাঙ্কো ফার্স্ট প্রবেশ করছে। তো ব্যাঙ্কো বলছে, এগুলো নিজের মধ্যেই বলছে যে দাও হ্যাস্ট ইট নাও, যে দাও হ্যাস্ট ইট নাও কিং কার্ডার গ্লেমিস অল, তুমি এখন রাজা, কার্ডার গ্লেমিস সব কিছুই হয়ে গেছো। অ্যাজ দ্য উইয়ার্ড ওম্যান প্রমিসড, ঠিক যেরকমটা উইয়ার্ড ওম্যানরা প্রমিস করেছিল, ঠিক যেরকমরা সেই উইয়ার্ড উইচেস, উইচেসরা ঠিক যেরকম প্রমিস করেছিল, তুমি ঠিক সেরকম এখন কিং কার্ডার গ্লেমিস সমস্ত কিছুই হয়েছো। অ্যান্ড আই ফিয়ার দাও প্লেডেস্ট মোস্ট ফাউলি ফর ইট, এবং আমার মনে হচ্ছে তুমি এর জন্য সব থেকে খারাপ কিছু একটা করেছো। মোস্ট ফাউলি ফর ইট, তুমি এর জন্য সব থেকে খারাপ কিছু একটা করেছো। ইয়েট ইট ওয়াজ সেড ইট শুড নট স্ট্যান্ড ইন দাই পোস্টারিটি, তা সত্ত্বেও এটাও বলা হয়েছিল যে এগুলো তোমার বংশধরগণ পাবে না। দাই পোস্টারিটি, দাই মানে তোমার পোস্টারিটি মানে বংশধরগণ, তোমার বংশধরগণরা পাবে না। ইট শুড নট স্ট্যান্ড, এটা ইন দাই পোস্টারিটি, এটা তোমার বংশধরগণ পাবে না। বাট দ্যাট মাই সেলফ শুড বি দ্য রুট অ্যান্ড ফাদার অফ মেনি কিংস, কিন্তু আমিই হব পরবর্তী বিভিন্ন রাজাদের বাবা, মানে আমার বংশধররাই পরবর্তীকালে রাজা হবে স্কটল্যান্ডের। ইফ দেয়ার কাম ট্রুথ ফ্রম দেম, যদি তাদের কথায় সত্যতা থাকে, অ্যাজ আপন দি, ঠিক যেমনটা তোমার ক্ষেত্রে হয়েছে ম্যাকবেথ, দে আর স্পিচেস শাইন, হোয়াই বাই দ্য ভার ভ্যারাইটিস অন দি মেড গুড, মে দে নট বি মাই ওরাকেলস অ্যাজ ওয়েল অ্যান্ড সেট মি আপ ইন হোপ, দে আর স্পিচলেস স্পিচেস শাইন, হোয়াই বাই দ্য ভ্যারাইটিস অন দি মেড গুড, মানে ঠিক যেরকমটা তোমার ক্ষেত্রে তারা যেগুলো এ করেছিল সেগুলো সত্য হয়েছে, সেরকম আমার ক্ষেত্রেও সত্য হবে, মানে আমার ক্ষেত্রে কি সত্য হবে না, আমার ক্ষেত্রেও সত্য হবে, এটাই বলছে। বাট হাস নো মোর, কিন্তু আস্তে, এখন আর এ সমস্ত কথা বলার দরকার নেই। সেনেট সাউন্ডেড, তো বাজনার শব্দ হলো, ট্রাম্পেট ধ্বনি শব্দ হলো, এন্টার ম্যাকবেথ, ম্যাকবেথ প্রবেশ করছে অ্যাজ কিং, এখন সে রাজা, রাজা হিসেবে প্রবেশ করছে। লেডি ম্যাকবেথ অ্যাজ কুইন, লেডি ম্যাকবেথ এখন রানী হয়ে গেছে, তো সে এখন রানীর মতন প্রবেশ করছে অ্যাজ কুইন। লেনক্স আছে, রোজ আছে, লর্ডস, বিভিন্ন লর্ড, মহান গণ্যমান্য ব্যক্তিরা আছে, লেডিজ অ্যান্ড অ্যাটেন্ডেন্স, এবং বিভিন্ন লেডিজ আছে এবং কিছু অ্যাটেন্ডেন্স আছে, সবাইকে নিয়ে রাজা রানী প্রবেশ করছে। তো ম্যাকবেথ বলছে, হেয়ার্স আওয়ার চিফ গেস্ট, আরে এইখানে আমাদের চিফ গেস্ট। লেডি ম্যাকবেথ বলছে, ইফ হি হ্যাড বিন ফরগটেন ইট হ্যাড বিন অ্যাজ আ গ্যাপ ইন আওয়ার গ্রেট ফিস্ট, যদি আমরা তাকে ভুলে যাই তাহলে আমাদের গ্রেট ফিস্টে একটা গ্যাপ রয়ে যাবে, অ্যান্ড অল থিং আনবিকামিং, এবং সমস্ত কিছু একটা অসমাপ্ত থেকে যাবে। ম্যাকবেথ বলছে, টু নাইট উই হোল্ড আ সোলেম সাপার স্যার, আমরা আজকে রাত্রেবেলা একটা মহাভোজের আয়োজন করেছি, অ্যান্ড আই উইল রিকোয়েস্ট ইউর প্রেজেন্স, এবং আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি যেন সেখানে উপস্থিত থাকো। ব্যাঙ্কো বলছে, লেট ইউর হাইনেস কমান্ড আপন মি, ইউর হাইনেস যা আমার উপর কমান্ড করবে, টু দ্য হুইচ মাই ডিউটি, সেগুলো আমার ডিউটি পালন করা, আর উইথ দ্য মোস্ট ইনডিসোলিউবল টাই ফর এভার নিট, কারণ সেই কমান্ডগুলো তো আমার ডিউটির সঙ্গে একটা ইনডিসোলিউবল মানে টাই দিয়ে বাঁধা আছে, তো সেগুলোকে আমাকে পালন করতে হবে, সলিউবেল টাই দিয়ে বাঁধা আছে, অবিচ্ছেদ্য, ইনডিসলিউবেল মানে হচ্ছে অবিচ্ছেদ্য, টাই মানে টাই, টাই দিয়ে বাঁধা আছে, তো সেগুলোকে পালন করতে হবে। ম্যাকবেথ বলছে, রাইড ইউ দিস আফটারনুন, তুমি কি আফটারনুন, আজকে আফটারনুন কোথাও যাচ্ছ? ব্যাঙ্কো বলছে, আই মাই গুড লর্ড, হ্যাঁ যাচ্ছি। ম্যাকবেথ বলছে, উই শুড হ্যাভ এলস ডিজায়ার্ড ইউর গুড অ্যাডভাইস, আমরা হয়তো তোমার গুড অ্যাডভাইসের মানে দরকার ছিল আমাদের, হুইচ স্টিল হ্যাড বিন বোথ গ্রেভ অ্যান্ড প্রসপেরাস, যেগুলো সত্যি গ্রেভ অ্যান্ড প্রসপেরাস, যেগুলো সত্যি ওয়াইস এবং প্রসপেরাস মানে কি সমৃদ্ধশালী, যেগুলো সত্যি খুব সমৃদ্ধশালী, তোমার মানে অ্যাডভাইসের আমাদের দরকার ছিল, তো তুমি চলে যাচ্ছ ইন দিস ডেজ কাউন্সিল, আজকে যে কাউন্সিলটা হবে সেখানে তোমাকে দরকার ছিল, বাট উই উইল টেক টু মোরো, তো আমরা সেটা কিন্তু তুমি যখন থাকছো না সেটা তখন টুমোরো হবে। ইজ ইট ফার ইউ রাইড, তুমি কি খুব দূরে যাচ্ছ? ব্যাঙ্কো বলছে, অ্যাজ ফার, হ্যাঁ একটু দূরেই, মাই লর্ড অ্যাজ উইল ফিল আপ দ্য টাইম টু ইট উইক্স দিস অ্যান্ড সাপার,
একটু দূরেই, যেখানে মানে আমি যদি এখন যেতে শুরু করি তো এখন থেকে সাপার পর্যন্ত টাইম লেগে যাবে। তো গো নট মাই হর্স দ্য বেটার, মানে আমার হর্স যদি তার রিদিমে চলে, যদি এক্সট্রা স্পিডে না যায়, তাহলে এই টাইমটা লাগবে। মানে এখন থেকে সাবার পর্যন্ত যে টাইমটা আছে সেই টাইমের মধ্যে আমি মেক আপ করে নেবো। মাই ফার্স্ট বিকাম আ বরোয়ার অফ দ্য নাইট ফর আ ডার্ক আওয়ার অর টোয়েন, বলছে আই মাস্ট বিকাম আ বরোয়ার, আমি হয়তো একটু ধার নিতে হবে সময় অফ দ্য নাইট, নাইটের কাছ থেকে, ফর আ ডার্ক আওয়ার অর টোয়েন, মানে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা, মানে আমাকে হয়তো সন্ধ্যা নামার পর সূর্যাস্তর পরেও 1 ঘন্টা বা 2 ঘন্টা হর্স রাইডিং করতে হবে। ম্যাকবেথ বলছে ফেল নট ইউ আওয়ার ফেস্ট, মানে তুমি আবার যেন আমাদের ফিস্টটাকে মিস করে যেও না, সেখানে ফেল করে যেও না। ব্যাঙ্কো বলছে মাই লর্ড আই উইল নট, না মাই লর্ড সেটা হবে না, আমি ফিস্টে ঠিক জয়েন করে নেব। ম্যাকবেথ বলছে উই হিয়ার আওয়ার ব্লাডি কাজিনস আর বেস্টোয়েড ইন ইংল্যান্ড অ্যান্ড ইন আয়ারল্যান্ড, মানে আমি শুনলাম যে মানে ডোনাল্ড বেন আর ওই ম্যালকম আমাদের যে কাজিন রয়েছে তারা মানে বেস্টোড করবার মানে পালিয়ে গেছে ইংল্যান্ডে আর আয়ারল্যান্ডে, নট কনফেসিং দে আর ক্রুয়েল প্যারিসাইড, মানে তারা যে ক্রুয়েল কাজটা করেছে সেটাকে কনফেস না করে, সেটাকে স্বীকার না করেই পালিয়ে গেছে। ফিলিং দে আর হিয়ার্স উইথ এ স্ট্রাগল স্ট্রেঞ্জ ইনভেনশন, মানে তারা তাদের যে সমস্ত হিয়ার্স রয়েছে সেখানে মানে লোকেদের উল্টোপাল্টা বোঝাচ্ছে, স্ট্রেঞ্জ ইনভেনশন দিচ্ছে, মানে উল্টোপাল্টা সমস্ত কিছু বোঝাচ্ছে। বাট অফ দ্যাট টুমোরো হোয়েন দে আর উইদাল উই শ্যাল হ্যাভ কজ অফ এ স্টেট, কিন্তু সে সমস্ত ব্যাপারে আমরা পরের দিন আলোচনা করবো, আগামীকাল আলোচনা করবো। হোয়েন দে আর উইদাল উই শ্যাল হ্যাভ কজ অফ এ স্টেট, যখন মানে স্টেটের আমাদের রাজ্যের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো, তখন আমরা ওই ব্যাপারটা নিয়েও আলোচনা করবো আগামীকাল। ক্রেভিং আস জয়েন্টলি আলোচনা করা হবে। হাই উড টু হর্স, চলো তুমি এখন ঘোড়ার উদ্দেশ্যে তাড়াতাড়ি যাও, হাই মানে হচ্ছে তাড়াতাড়ি যাও ঘোড়ার উদ্দেশ্যে, দ্যাটস ইট। অ্যাডিউ মানে কি, অ্যাডিউ হচ্ছে বিদায়, ততক্ষণ পর্যন্ত বিদায়, টিল ইউ রিটার্ন অ্যাট নাইট, তুমি রাতের বেলা, আই সি ইউ নাইট, তোমাকে রাতের বেলা আমি দেখছি। গোজ ফ্লিয়ান্স উইথ ইউ, ফ্লিয়ান্সও কি তোমার সঙ্গে যাচ্ছে? ব্যাঙ্ক বলছে আই মাই গুড লর্ড, হ্যাঁ যাচ্ছে, আওয়ার টাইম ডাজ কল আপনস, আমাদের টাইম হয়ে গেছে আমরা যাচ্ছি। তো ম্যাকবেথ বলছে আই উইশ ইউ হর্সে সুইফট অ্যান্ড সিওর অফ ফুট, মানে আমি উইশ করছি যেন তোমাদের ঘোড়া দ্রুতগতি সম্পন্ন যায়, দ্রুতগতিতে যায় অ্যান্ড সিওর অফ ফুট, মানে ঠিকঠাকভাবে যায়। অ্যান্ড সো আই ডু কমেন্ড ইউ টু দেয়ার ব্যাকস, এবং আমি তোমাদেরকে ফিরে আসার জন্য শুভকামনা জানাচ্ছি। ফেয়ারওয়েল, এক্সিট ব্যাঙ্কো বেরিয়ে গেল। লেট এভরি ম্যান বি ম্যাটার অফ হিজ টাইম টিল 7 at night, তো ম্যাকবেথ এবার বলছে যে সবাই 7টা পর্যন্ত নিজের মর্জির মালিক, যা খুশি করো। টু মেক সোসাইটি দ্য সুইটার ওয়েলকাম, তো কারণ তখন সুইটার মানে সোসাইটিকে একটা সুইটার ওয়েলকাম জানার জন্য একটা শুভ অনুষ্ঠান হবে। উই উইল কিপ আওয়ার সেলফ টিল সাপার টাইম অ্যালোম, আমি নিজেকে সাপার টাইম সেই মানে নৈশ ভোজ পর্যন্ত একা রাখতে চাই, যাতে আমি একটু নিজেকে ঠিকঠাক করে নিতে পারি, ফ্রেশ হয়ে থাকতে পারি, তো ততক্ষণ পর্যন্ত একা থাকতে পারি। তোমরাও নিজের মর্জির মালিক, চাকুষি করো। টিল দ্য সেরেমনি হোয়াইল দেন গড বি উইথ ইউ, ততক্ষণ পর্যন্ত গড আছে তোমাদের সঙ্গে, গড বি উইথ ইউ, এক্সেন্ট অল বাট ম্যাকবেথ অ্যান্ড অ্যান অ্যাটেন্ডেন্ট, বলছে সবাই বেরিয়ে গেলো বাট ম্যাকবেথ অ্যান্ড এবং একটা অ্যাটেন্ডেন্ট, তার একটা কর্মী রয়েছে, সিরা স্যার ওয়ার্ড উইথ ইউ, স্যার আপনার সঙ্গে একটু কথা ছিল, অ্যাটেন্ড দোজ মেন আওয়ার প্লেজার, ওই সমস্ত মানুষগুলো কি, ওই লোকগুলো কি আমাদের সেবার জন্য রয়েছে, জিজ্ঞাসা করছে অ্যাটেন্ডেন্টকে। ম্যাকবেথ জিজ্ঞাসা করছে যে অ্যাটেন্ডেন্ট দোজ ম্যান, ওগুলো কি আমাদের সেবার জন্য আছে? তো অ্যাটেন্ডেন্টটা বলছে যে দে আর, হ্যাঁ হ্যাঁ ওগুলো তো আপনার সেবার জন্যই আছে মাই লর্ড, উইদাউট দ্য প্যালেস গেটে রয়েছে। ম্যাকবেথ বলছে যে ব্রিং দেম বিফোর আস, তো তাদেরকে ভেতরে নিয়ে আসো। এক্সিট অ্যাটেন্ডেন্ট, অ্যাটেন্ডেন্টটা তখন এক্সিট করে গেল। টু বি দাস ইজ নাথিং বাট টু বি সেফলি দাস অফ ফিয়ার্স ইন ব্যাঙ্কো স্টিক ডিপ, বলছে টু বি দাস ইজ নাথিং বাট টু বি সেফলি দাস, তো মানে অ্যাটেন্ডেন্টটা এক্সিস্ট করে যাওয়ার পর ম্যাকবেথ নিজের মধ্যেই কথা বলছে যে টু বি দাস ইজ নাথিং, যে কিং হওয়াটা অতটা বড়ো ব্যাপার নয় বাট সেফলি হওয়াটাই বড়ো ব্যাপার।
আওয়ার ফিয়ার্স ইন ব্যাংকক, ব্যাংকক ব্যাংককে আমি ভয় পাচ্ছি, স্টিক ডিপ, যেটা মানে আমার ফিয়ার ইজ ব্যাংকক, আওয়ার ফিয়ার্স ইন ব্যাংকক স্টিক ডিপ, ব্যাংকর মধ্যে আমার ভয় রয়েছে। অ্যান্ড ইন হিজ রয়্যালটি অফ নেচার রেন্স দ্যাট হুইচ উড বি ফিয়ার্ড, ইট ইজ মাচ হি ডিয়ার্স। বলছে যে তার যে তার নেচারের মধ্যে যে একটা রয়্যালটি রয়েছে সেটা সত্যি ভয় ভীত করে দিচ্ছে আমাকে, ইট ইজ মাচ হি ডেয়ার্স, সে সত্যি খুব মানে ডেয়ারিং। তো অ্যান্ড টু দ্যাট ডন্টলেস টেম্পার, তার সেই নির্ভীক, ডন্টলেস মানে কি নির্ভীক টেম্পার, তার যে টেম্পার, নির্ভীক টেম্পার অফ হিজ মাইন্ড, তার মানে চিন্তা শক্তি এতটাই নির্ভীক, হি হ্যাথ আ উইজডম দ্যাট ডথ গাইড হিজ ভ্যালর, তার সত্যি একটা বুদ্ধি বিচক্ষণতা রয়েছে যেটা তার সাহসিকতাকে সঠিকভাবে গাইড করে, ভ্যালারকে গাইড করে, টু অ্যাক্ট ইন সেফটি, যে তাকে সেফটি সেফটির সঙ্গে কাজ করতে সাহায্য করে। দেয়ার ইজ নান বাট হি হুজ বিইং আই ডু ডি ফিয়ার, মানে এখানে সে ছাড়া আমি আর কাউকে ভয় করছি না। অ্যান্ড আন্ডার হিম মাই জিনিয়াস ইজ রিবাকড, এবং তার জন্য আমার জিনিয়াস, আমার স্পিরিট, আমার যে আত্মশক্তি সেটা বদ্ধ হয়ে যাচ্ছে। অ্যাজ ইট ইজ সেড, ঠিক যেরকম তারা বলছে, লোকে বলে যে মার্ক অ্যান্টোনিস ওয়াজ বাই সিজার, মানে সিজারের দ্বারা ঠিক যেরকম মার্ক অ্যান্টোনিস জিনিয়াস ব্লকড হয়ে যেত, ঠিক সেরকম আমার ওই স্পিরিটটা ওই ব্যাঙ্গের জন্য ব্লকড হয়ে যাচ্ছে। আমি মানে আত্মশক্তি হারিয়ে ফেলছি, মানে আমি আমার নিজের কনফিডেন্স হারিয়ে ফেলছি। হি চিড দ্য সিস্টার্স হোয়েন ফার্স্ট দে পুট দ্য নেম অফ কিং আপন মি, তো সে সে ওই উইড উইয়ার্ড সিস্টারদের ওপর চিৎকার করে উঠেছিল যখন তারা আমাকে রাজা বলে ঘোষণা করেছিল। অ্যান্ড বেড দেম স্পিক টু হিম, এবং তাদেরকে বলেছিল তার সাথে কথা বলতে। দেন প্রফেট লাইক দে হেল্ড হিম ফাদার টু আ লাইন অফ কিংস, তারপর সেই সমস্ত উইয়ার্ড সিস্টাররা তাকে ফাদার টু আ লাইন অফ কিংস, রাজার বাবা করে দিয়েছিল, মানে বলেছিল যে তোমার বংশধররাই রাজা হবে। আপন মাই হেড দে প্লেসড আ ফ্রুটলেস ক্রাউন, আমার মাথার উপর তারা একটা ফ্রুটলেস ক্রাউন বসিয়ে দিয়েছে যে ক্রাউনের কোনো ভবিষ্যৎ নেই। অ্যান্ড পুট আ ব্যারেন সেপ্টার ইন মাই গ্রিপ, এবং আমার ভাগ্যে একটা ব্যারেন সেপ্টার রেখে দিয়েছে। তো ব্যারেন সেপ্টার, ব্যারেন মানে কি অনুর্বর, বন্ধা, যার কোনো ভবিষ্যৎ নেই, ফিউচার নেই, ফিউচারে কে এসে সেপ্টার নেবে সেরকম নেই, উত্তরাধিকারী নেই, ব্যারেন সেপ্টার, ব্যারেন সেপ্টার, সেপ্টার মানে রাজদণ্ড, সেই সেপ্টার রেখে দিয়েছে আমার হাতের মধ্যে গ্রিপ। তো দেনস টু বি রেঞ্জড উইথ অ্যান আনলাইনাল হ্যান্ড, তো এগুলো রয়েছে একটা আনলাইনাল হ্যান্ডের মধ্যে, মানে যার কোনো লাইন নেই, এরপরে কে নেবে, নো সন অফ মাই সাকসিডিং, আমার কোনো ছেলে সাকসিড করবে না, থ্রোন পাবে না। ইট ইফ ইট বি সো, যদি এটা হয়, ফর ব্যাংকোস ইস্যু হ্যাভ আই ফিল্ড মাই ফাইল মাই হ্যান্ড, তাহলে আমি কি ব্যাংকোর ছেলের জন্য আমি আমার হাত নোংরা করছি? হ্যাঁ, ফর ফাইল্ড মাই, আচ্ছা ফর ব্যাংকোস ইস্যু হ্যাভ আই ফাইল্ড মাই মাইন্ড, ব্যাংকোর ছেলেদের জন্য কি আমি আমার মাইন্ডটাকে নোংরা করছি, আমার মাইন্ড খরচা করছি? ফর দেম দ্য গ্র্যাসিয়াস ডানকান হ্যাভ আই মার্ডার্ড, তাদের জন্যই কি আমি তাহলে ওই মর ডানকানকে হত্যা করলাম? পুট র্যান্সার্স ইন দ্য ভেসেলস অফ মাই পিস অনলি ফর দেম, আমি আমার শান্তি নষ্ট করে ফেলেছি তাদের জন্যই খালি, আমি আমার পিস হারিয়েছি তাদের জন্যই খালি। অ্যান্ড মাই মাই অ্যান্ড মাই ইটার্নাল জিউবেল গিভেন টু দ্য কমন এনিমি অফ ম্যান, এবং আমি আমার আত্মাকে ডেভিলের কাছে বিক্রি করে দিয়েছি শুধু তাদের জন্য, টু মেক দেম কিংস, তাদেরকে রাজা বানানোর জন্য, ব্যাংকোর ছেলেদেরকে, আমার ছেলেরা রাজা হতে পারবে না। দ্য সিড অফ ব্যাংকো কিংস, মানে ব্যাংকোর ছেলেদেরকে রাজা বানানোর জন্য কি আমি এগুলো করছি? র্যাদার দ্যান সো কাম ফেট ইন টু দ্য লিস্ট অ্যান্ড চ্যাম্পিয়ন মি টু দ্য আটারেন্স, তার থেকে তো ভালো ফেট কাম, এসো আমরা যুদ্ধ করি এবং দেখি কী হয়। হুজ দেয়ার, ওখানে কে কে এসছে? রিএন্টার অ্যাটেন্ডেন্ট, তখন সেই অ্যাটেন্ডেন্ট চলে গিয়েছিলো, সেই অ্যাটেন্ডেন্ট এলো উইথ টু মার্ডারার্স, দুটো মার্ডারারকে নিয়ে এলো। নাও গো টু দ্য ডোর অ্যান্ড স্টে দেয়ার টিল উই কল, চলো এখন ডোরের কাছে থাকো এবং ওয়েট করো যতক্ষণ না আমরা ডাকছি, মানে আমি ডাকছি, ম্যাকবেথ বলছে ডোরের কাছে ওয়েট করো যতক্ষণ না আমি ডাকছি। এক্সিট অ্যাটেন্ডেন্ট, তো অ্যাটেন্ডেন্ট বেরিয়ে গেল। ওয়াজ ইট নট ইয়েস্টারডে উই স্পোক টুগেদার, তো
এটা কি ইয়ে স্টার্ট গতকাল নয় যখন আমরা কথা বলেছিলাম? ফার্স্ট মার্ডারার তখন রিপ্লাই করেছে ইট ওয়াজ, হ্যাঁ হ্যাঁ এটাই তো, আমরা তো গতকাল কথা বলেছিলাম। সো প্লিজ ইউর হাইনেস, ইয়েস ইউর হাইনেস, ইয়া আমরা গতকাল কথা বলেছিলাম।